সরকার পতনের পর একের পর এক পরিবর্তন হতে শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে সামনে আরো অনেক বড় পরিবর্তন আশা করছে দেশের ক্রিকেট ভক্তরা জালাল মধ্যে ইউনুস পদত্যাগ করেছেন নাজমুল হাসান পাপনও পদত্যাগ করবেন এমন পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয় দলে নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলেন প্রধান কোচ চণ্ডিকা হাতুরে সিং দুই ম্যাচেও টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন পাকিস্তানে রাওয়ালপিন্ডিতে একুশ আগস্ট সিরিজের প্রথম টেস্ট খেলা হবে এই ম্যাচের আগে সোমবার সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন টাইগারদের প্রধান কোচ তিনি বলছিলেন বাংলাদেশের ক্রিকেট বোর্ডে কি হচ্ছে তা আমার জানা নেই আমার ভবিষ্যৎ সম্পর্কে কথা বলছি যতদিন চুক্তি স্থায়ী হয় ততদিন আমি সেবা করার জন্য উন্মুখ যদি বোর্ড পরিবর্তন হয় এবং তারা পরিবর্তন করতে চায় তাতে আমার কোনো সমস্যা নেই যদি তারা আমাকে চালিয়ে যেতে বলে তারা আমার সাথে খুশি আমি আনন্দের সাথে কাজটি করব। এদিকে ছাত্র আন্দোলনে নিহতদের প্রতি দোয়া ও ভালোবাসা প্রকাশ করে হাতুরে বলেন বাংলাদেশের গণ আন্দোলনে যাদের কাছের মানুষজন মারা গেছে তাদের পরিবারের জন্য আমার দোয়া ও ভালোবাসা খুবই কঠিন ছিল এটি আমি আশা করি শিক্ষার্থীদের প্রশ্নগুলোর উত্তর আসবে এটি অভূতপূর্ব ঘটনা আশা করি দেশ আবার স্বাভাবিক অবস্থায় ফিরবে এটি খুবই কঠিন ছিল হ্যাঁ আমার জন্য ইমোশনাল ছিল ক্রিকেটের মাধ্যমে দেশের মানুষকে আনন্দের জোয়ারে ভাসাতে চান হাতুরে অবশ্যই জাতীয় দলের সামনে সুযোগ দেশের মানুষের মন মানসিকতা ভালো করার আমরা সবাই জানি মানুষকে ঐক্যবদ্ধ করার ও আশা দেওয়ার ক্ষমতা আছে খেলাধুলার এই ম্যাচটি ভালো খেলতে পারলে অবশ্যই বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের খুব সাহায্য হবে তবে বোর্ড চাইলে সরে যেতেও আপত্তি নেই এই লঙ্কান কোচের বোর্ড যদি বদলে বদলে যায় এবং তারা যদি পরিবর্তন চায় আমার তাতে সমস্যা নেই তারা যদি আমাকে চালিয়ে নিতে বলে আমাকে নিয়ে খুশি থাকে আমিও খুশি মনে দায়িত্ব পালন করবো